আসো খেলা হবে, তাহিরি বাফের নাম ডালিয়া সাল্লাই তো বাইরাল ওইলি তো ইউটিউবে দান দাঁড়াও কথা কর ঠিক না, মসজিদতলা বোম্বা লাগাইয়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইড যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। আরে বেটা আমি কোন সময় শান গেছি খাজা বাবার শান ওয়ান হিটা ভাইরাল করতেছে এখন ওইটা বাইরে বাইরে করছে। আরে বেটা তোরা ফোন চানো জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোরা ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খালের তলা ফলাই দিছি কথা কন ঠিক না বেটা। সাবাবাজি কার সাথে করস, কার সাথে কবি 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 কোন চিন্তায় ছন্দ লেখ সেটা কবির ব্যাপার, আমি 22 বছর পরে কোন ধ্যানে এ শানটা গাই সেটা আমার ব্যাপার, আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিছে শায়খ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল দেখে অনেকে কয় হুজুর আপনি না জানেন তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন, আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিছিল কাফের গুটা গুতা দিয়া সারাটা দেশ আওলা লেছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে, এরা মনে করছে আমি বুঝি বাগ্যা মালিশে যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তারা এলাকা স্বাধীন করছেন বাইকা যেতাম গা, হুন্ডে বাইকা যেতাম গা। হ্যাঁ পরে ফারছে আমার সাথে 55 জন কিন্তু হালা তলত ফলাইছি, আর এখন তাহলে আমি একলা ধরছি কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে, আর এই পোলা পান্ডি কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা, এখন একটু তোমরা বুঝছো নি সবাই এই যুবক পোলা পান্ডি বুঝছো নি, আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না, মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না, হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলে ছিল না, ওই কোরআন যেদিন নাজিল হয়েছে এই দিন থেকে বলে নবী নাউজুবিল্লাহ জুরু কইতেন না। এইটা হইলো এদার গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয় এরকম না, এদের একটা গুরু আছে এই গুরুটার আপনারা চিনেন না, এটা হইলো ওহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যেই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হয়েছে, যেই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যেই ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের, যুরগনা নাউজুবিল্লাহ। সে কি লেখছে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে কথা বাটফার, এটা কিন্তু তাহলে মন গড়া কথা, সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে, এইরকম বাটফার আগে ছিল ওই আহমদুল্লাহ মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট কথা কন ঠিক কি না। আরে বেটা এই সমস্ত গুমর আমরা জানি সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা, এখন বুবায়া বৈশা রইছ, বুবায়া কয়দিন বসবা, যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে, এই তরুণ যোদ্ধাদের যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের ঠেলা গুহার থেকে বাইরেয়া মাপসাই দিব কথা কন ঠিক না। মাপসাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু না করছি, শুরু করছি আমার অনেকে বুদ্ধি দে কিছু কয়েন না, হ্যাঁ কিছু বলে কইতাম না আমি, আমি বুঝি না কই না বেড়া, আর তাহিরের বন্ডক আমি তো এই ব্যাপারে কিছু কই না, আমার মাজার ভোজারি কইতে থাক আমার জিকির এখন সারতাছে বেড়া, এইভাবে সারতাছে আমরা কি উজানির জিকির সারতাম পারি না, আমরা কি সরমুনার জিকির সারতাম পারি না, আমরা সারতাম কি লেগা দাঁড়ায় জিকির করছে হেরা হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি, তবে আমার জিকির হেরা কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে ইডারে হেরা পুঁজি বানাইতেছে, মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না, ইডারে বন্ডামি ক বন্ডামি ইডারে কয় না, যারা জান না সত্য গোপন করে নবীর বিরুদ্ধে কথা বলে তারা হইলো বন্ড নাম্বার 1 কথা কোন ঠিক না বেঠে, এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক চুনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ, কেবল মিস কল দিছি এখনো কল দেয় নাই, আমার কাজ মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা লিয়ে ট্রল করতেছে কো হারাই গেছে হন নাই তাহিরি যা বলে তাই করে, একটা আছে জেলটেল খাইতে সাবির হামজা, হ্যাঁ হ্যাঁ কো অনেক দলিল বইলে আছে, অনেক দলিল বইলে আছে কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না, একটা এক হইতাছে কি আরেকটা আছে এর তো মুখ বেয়া বেরা বেরা কো মসজিদের ভিতরে কো আর কি ওই যে মাহফিল তো নাই মসজিদতলা বোম্বা লাগাইয়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইডে কতলা ওই যে ওই দেখ কথা দেখ একজনের সাথে কত কই নাই কাউরে আমি ভাড়াও দেই নাই, এবং আমার কোনো ইউটিউব চ্যানেল আমার আয়ত্ত কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়ত্ত কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকাও আমি ইনকাম করি না কথা কন ঠিক কিনা, আমি করি না আমারগুলো অন্যজনের চালায় আমি চালাই না কথা কন ঠিক কিনা, তারা মসজিদের ভিতরে রাত্রে 12টার পতলা বোম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা এতলা বোম্বা লাগাই লাগাই ভিডিও বানাইবে না মসজিদ থেকে ছাইরা দে তাহিরি বাফের নাম ডালে সাল্লাই তো বাইরাল ওইলি তো ইউটিউবে দান দাঁড়াও কথা কর ঠিক না, আমি এর লাগে কিছু কই না সলক দে বাফের নাম ডালে তাহিরি বাবার নাম লে যদি চলে এমনে না বন্ধ ক হিয়া না তো তাহিরি বাপ ওই মনে মনে ক ঠিক না, বাবা আইছে বাবা আইছে মিস কল দিছি
এটা তো কয়ে গেলাম, এটা তো একটু কয়ে গেলাম, যাক এটা কয়ে গেছি, খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সমূহ নবীর হাতে দিছিনি, দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কেডা? দান করছে কারে? ইন্না আতাইনা, তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে, আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর দন নবীর দিছিনি, নবীর দিলে কি তা আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কিরি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব তো বুঝোস নি বেড়া, আল্লাহ যিনি ইউমিনুন বিল গায়েবি ওয়া ইউমিনুন সলাত, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝোস নি বেড়া। এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হইল নবীর ওয়ারিস, আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দেরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম, এলেম। তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারে দিছে, নবী জেরে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসু পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না। আমার সানের অর্থ বুঝছে? আল্লাহ দন রাসুলকে দিয়ে গেছেন আল্লাহ গায়েব হইয়া, রাসুল দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। আরে বেটা, খাজা পাক গরিবে নওয়াজ এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে, এলমে লাদুনী পাইছে। এটা কোন এলেম পাইছে? রসুল পাকের বেলায়াত, রসুল পাকের পক্ষ থেকে বেলায়াত এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটে? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলো তো এক মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই, তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটে? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লইয়া আইছে, এইটারে মাঠে সাইরা সিরা মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো খেলা হবে, কি খেলা হবে? দলিলের খেলা হবে, দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগায় বই দিছ, ইবনে তাইমিয়ার দালাল হইলো শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের শাইখের পূজারী কিছু দালাল মৌলবী আছে, আর সুন্না ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাসায় এবার দান দেয় আহমদুল্লাহর পক্ষে, কিছু কথা না করলে তো চাকরি যাইব গা? কথা কন ঠিক না বেটে? সব ধরুন ধরুন, সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকিদে নিয়ে নবীর বিরুদ্ধে কথা বলছে। তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছন থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবার কয়ে আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে, আমরা তারা প্রত্যাখ্যান করবো, যে ব্যক্তি নবীর এক সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মতো এত অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কন ঠিক না বেটে?